এমডি আব্দুস সামাদ আইডি থেকে আপনি লিখেছেন, বিয়ের সময় মোহর দেয়া কি ফরজ? এ বিষয়ে একটু বুঝিয়ে বলবেন। বিয়ের সময় মোহর দেওয়া এটা ফরজ নয়, তবে মোহর দিতে হবে, এটা হলো কথা। বিয়ের সময় না দেন, বিয়ের কিছুদিন পরে দেন, এটা আপনি করতে পারেন। কিন্তু স্ত্রী যদি আপনাকে দাবি করেন বিয়ের সময় দেওয়ার, অর্থাৎ পরে দেন, এ ছাড় যদি স্ত্রী না দেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে তখনই দিতে হবে। বিয়ের সময় মোহর দেওয়াটাই হলো নিয়ম। যদি স্ত্রীর কাছ থেকে মেয়ে পক্ষের সাথে আলাপ করে আপনারা সময় নেন যে আমরা আস্তে আস্তে দেবো বা পরে দেবো, তো সেটা জায়েজ আছে, ওই সময়ই দিয়ে দিতে হবে, বাধ্য হবে এরকম না। তবে হ্যাঁ, ওই সময়ই দেওয়াটাই হলো নিয়ম, এটাই স্ত্রী এবং মেয়ে পক্ষের অধিকার। তারা যদি ছাড় দেয় তাহলে সেক্ষেত্রে পরে দিতে পারেন। শামসুন নাহার চম্পা এর থেকে লিখেছেন, মায়ের নামে সম্পত্তি মা একাই সবটুকু মেয়েকে কোনো পরিস্থিতিতে পড়ে দান মেয়েকে কোনো পরিস্থিতিতে পড়ে দান করলে মা কি দোষী না মেয়ে? মায়ের নামে সম্পত্তি মা সবটুকু যদি মেয়েকে দেন তাহলে এটা গুনাহের কারণ হবে, কারণ এখানে অন্য ওয়ারিসদেরও অধিকার থাকতে পারে। মায়ের নামে সম্পত্তি বলতে মা নিজে মালিক, এরকম তো তো সেই সম্পদ যদি হয় তাহলে তিনি একা এককভাবে কোনো সন্তানকে দিয়ে দিলে সেটা গুনাহগার হবেন। তার অন্য ওয়ারিসরা আছে, তাদের অধিকার এখানে আছে, যার কারণে এমনটি করা জায়েজ হবে না। এরপরে শাহরিয়ার তাসিন আপনি লিখেছেন, মসজিদ বা কবরস্থানে জাকাতের টাকা প্রদান করা যাবে কিনা? না, মসজিদ বা কবরস্থানে জাকাতের টাকা দেওয়া যাবে না। জাকাতের টাকা গরিবের হক, এটা তাদেরকে দিতে হবে। তারা আপনার নিজেরা তাদের যেটা খুশি সেটা করবেন, তাদের অভাব অনটন দূর করবেন, তাদের দুর্গমাংশ করবেন। কিন্তু কবরস্থান বা আপনার মসজিদ, এটা তো গরিব ধনী সবার জন্য উন্মুক্ত বিধায় এখানে দেওয়া যাবে না। তাছাড়া জাকাতের টাকা গরিবকে মালিক বানিয়ে দিতে হয়, এরকম জনকল্যাণমূলক সবাই সেখান থেকে উপকৃত হবে, কেউই মালিক নয়, এরকম করার সুযোগ নেই। বিশেষ করে ধনী গরিব সবাই ভোগ করার সুযোগ আছে, এরকম জায়গায় জাকাতের টাকা দেওয়া যায় না, অর্থাৎ কবরস্থান মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না। বাসিরা খাতুন আপনি লিখেছেন, কোনো নারী যখন সফরে একা থাকা অবস্থায় সালাত আদায় করবে বাসা বা ট্রেনে, তখন সে কি চেহারা খুলে সালাত আদায় করবে নাকি চেহারা ঢেকে আদায় করবে? যদি অন্য পুরুষরা তাকে দেখে ফেলবে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে তিনি চেহারা ঢেকে আদায় করবেন। আর যদি তিনি এমন কোনো জায়গায় থাকেন যেখানে কোনোরকম ঘন্টা ট্রেনে তিনি দেখতে পারেন, অন্য কোনো পুরুষ তাকে দেখে ফেলবে এ ভয় না থাকে, তাহলে তিনি সেইভাবে সালাত আদায় করবেন, অর্থাৎ মানে মুখ খুলে সালাত আদায় করবেন। সাধারণ অবস্থাতে মুখ ঢেকে সালাত আদায় করাটা মাকরু, কিন্তু পর্দা লঙ্ঘিত হবে নিশ্চিত, এরকম হলে সেক্ষেত্রে তিনি মুখ ঢাকা অবস্থায় সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে সোনিয়া শামীর স্মৃতি আপনি লিখেছেন, আপনার শরীর খারাপ মনে হচ্ছে, কষ্ট করে উত্তর দিতে হবে না, নিজেকে তো কষ্ট দেওয়া যায় না, তাই না? জাজাকুমুল্লাহ খের, আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন। আমি কিছুটা কাশির সমস্যায় ভুগছি এবং ট্রিটমেন্টও চলছে আলহামদুলিল্লাহ, ম্যাক্সিমাম সময় ভালো থাকে, কিন্তু হঠাৎ করে অনেক সময় অনেক বেশি কাশি চলে আসে, আল্লাহ ভরসা, অসুবিধা নেই। ভালো ছেলে আইডি থেকে আপনি লিখেছেন, আমি একসময় সিগারেট কোম্পানিতে চাকরি করতাম, এখন অন্য একটি কোম্পানিতে চাকরি করি। সিগারেট কোম্পানিতে চাকরির বেতনের টাকায় কেনা পোশাক এবং আসবাবপত্র এখন ব্যবহার করতে পারবো কি না? সিগারেট কোম্পানির কাজ করে, অর্থাৎ আপনি ধূমপানের আইটেম বিপণন বিক্রি এরকম কোনো কাজ করে যে উপার্জন করেছেন সেটা হালাল হয়নি, অতএব সেই টাকা, অর্থাৎ সে কাজ করে যে পারিশ্রমিক পেয়েছে সেটা আপনার জন্য আসলে ভোগ করা জায়েজ হবে না। সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দিয়ে দিবেন, আপনার আত্মীয়স্বজনের মধ্যে যারা গরিব দুঃখী তাদেরকে দিয়ে দিতে পারেন, কিন্তু সেটা আপনি নিজে ভোগ করাটা আসলে জায়েজ হবে না। যেটুকু আগে ভোগ করেছেন সেই জন্য ইস্তেগফার করবেন, তবা করবেন। রিদিতা আহমেদ আপনি লিখেছেন, যদি কোনো স্বামী স্ত্রীর দেন মোহর না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কী? কোনো স্বামী যদি আল্লাহ না করেন স্ত্রীর দেন মোহর দেয়া ছাড়া মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে তিনি স্ত্রীর কাছে দায়ী থাকা অবস্থায় মৃত্যুবরণ করলেন, অর্থাৎ কেয়ামতের ময়দানে এই দায় তাকে পরিশোধ করতে হবে আল্লাহর দরবারে। বিধায় এটা খুবই ভয়াবহ বিষয়, এটা জীবদ্দার সাথেই সুরাহা করে ফেলা উচিত। তারপরে যদি স্বামীর মৃত্যুর পর স্ত্রী যদি মাফ করে দেন সেটা ভিন্ন কথা। তামিম আহমেদ আপনি লিখেছেন, চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম? হালাল, এটা হারাম হওয়ার কোনো কারণ নেই। এমডি জুনায়দ খিন এআইডি থেকে আপনি লিখেছেন, আপনাকে অনেক অসুস্থ মনে হচ্ছে, আল্লাহ আপনাকে সুস্থ করুন। জাজাকুমুল্লাহ খের, আসলে সাপ্তাহিকের লাইভটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি চট্টগ্রাম থেকে এসে এয়ারপোর্ট থেকে দীর্ঘ পথ বাইকে ঠান্ডার মধ্যে অনেকটা পাড়ি দিয়ে এসেছি, সেজন্য আরও বেশি কাশি এবং ঠান্ডা হয়তো ঝেঁকে বসেছি কিনা আল্লাহ তালা মাফ করুন। কিন্তু এই লাইভটি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের বিদেশ থেকে অপেক্ষা করেন, এবং সেজন্য আমরা জুমাবারে কোনো প্রোগ্রাম মাহফিল ইত্যাদি রাখি না সচরাচর, একান্ত কোনো বাধ্য না হলে এই প্রোগ্রামটি আমরা মিস করি না।
আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস দান করুন এবং এর কারণে উত্তম বিনিময় দান করুন। সাকিব তানভীর আপনি লিখেছেন, অনিচ্ছা যদি আল্লাহর কসম বলে ফেলি তাহলে কি কাফারা দিতে হবে? দেখুন, শপথ তিন প্রকার। একটা হলো কথা কথা যে শপথ বলে, যেটা আসলে বিশেষ কোনো মর্ম থাকে না সেটা, অথবা কেউ অতীতে কোনো কাজ করেছে সেটা মিথ্যা শপথ করে বলল যে অমুকটা করেছি, আসলে সে করে নাই, তো এগুলোকে বলা হয় ইয়ামিনে লাগভ। আর আরেকটা শপথ হলো যে ভবিষ্যতে কোনো কাজ করব বললাম, সেটা হলো আপনার ইয়ামিনে মুনাআতাদাহ। আর আরেক প্রকার শপথ আছে যেটা হলো ইয়ামিনে গুমুস। তিন প্রকার শপথ আছে। যাই হোক, আপনার মূল প্রশ্ন উত্তরে চলে আসি। অনিচ্ছায় যদি আপনি আল্লাহর কসম বলে ফেলছেন, অর্থাৎ আপনার মুখ দিয়ে বের হয়ে গেছে, আপনি ইচ্ছাকৃত বলেন, তাহলে এটা কাফারা দিতে হবে না। জান্নাত আপনি লিখেছেন, অবিবাহিত সন্তান যদি জেনায় লিপ্ত হয় তাহলে এতে কি মা বাবার গুণা হবে? যদি মা বাবার অবহেলা থাকে, তাদেরকে উপযুক্ত সময়ে বালক হওয়ার সাথে সাথে উপযুক্ত পাত্র বা পাত্রী খুঁজে বিয়ের ব্যবস্থা না করে এবং অবহেলা করে তাদের বিবাহের ব্যাপারে, এর ফলে তারা জেনায় লিপ্ত হয়, অথবা তাদেরকে সঠিক লালন পালনের অভাবে তারা এই পথে চলে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাপের দায়ভার আছে, সেখানে তাদের ত্রুটি আছে, জন্য তারা গুণাগার হবেন। মুস্তফা ফারহান আপনি লিখেছেন, আমার প্রশ্ন হলো পালক নেওয়া মেয়ে সন্তানের আকিকার বিধান কি? সবসময় আকিকা জন্মদাতা বাবা দিবেন, আর পালক নেওয়া নিয়ে আমরা বারবার বলেছি যে পালক নেওয়াটা হয় আসলে হেল্প হিসাবে। এখন আমাদের দেশে, আমাদের সমাজে পালক নেওয়াটা হেল্পের জন্য, এটা স্বার্থের জন্য নেওয়া হয়। কোনো বাবা তার সন্তান লাল পালন করতে পারছেন, আপনি তাদের লাল পালন করে দিলেন, এটা হেল্প। তাদের সন্তান তাদেরই থাকবে, আপনি বড় হওয়ার পরে তাদের কাছে ফেরত দিয়ে দিবেন, আপনি হেল্প করলেন তাদেরকে, যেমন পড়াশোনা ভরণ পোষণ এগুলোর ব্যবস্থা করে দিলেন, এটা হলো আপনার সন্তান লালন পালন করার মিনিং। আপনার কাছে থাকলো সারা জীবন হয়তো, কিন্তু তার বাবা মার সাথে তার যোগাযোগ থাকবে, তাদের সেবা করার সুযোগ দিবেন, অর্থাৎ সন্তান তাদেরই থাকবে, সেই সুযোগ রাখবেন, তাহলে সেক্ষেত্রে সেরকম পালক নেওয়া জায়েজ আছে। আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের সন্তান না হলে সেক্ষেত্রে বাবা ডাক শোনার জন্য পালক নিয়ে থাকি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, গরিবকে হেল্প করার জন্য, এই উদ্দেশ্যে আমরা পালক নেই না। যার নিজের কয়েকজন সন্তান আছে সে আর কোনো পালক নেয় না আমাদের সমাজে, অথচ পালক নেওয়ার মানে মূল জিনিসটাই হলো, শরীয়তের নির্দেশনাটাই হলো যে নিজের সন্তান থাকা সত্ত্বেও অন্য কোনো ভাই মানুষের সন্তানকে লালন পালন করে দেওয়া। যাই হোক, তো তার আকিকা তার জন্মদাতা বাবার উপরেই বর্তাবে, যিনি পালক রেখেছেন তার উপরে নয়। তিনি যেটা করতে পারেন, তার জন্মদাতা বাবাকে দিয়ে আকিকা করানোর ব্যবস্থা করতে পারেন ফিনান্সিয়ালি তাকে হেল্প করে।